बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय चैनल मानहास किचन एंड ब्लॉग। आज के आमी तैरी करे देखाबो सुस्वादु कलार बड़ा। सबार बाड़ीते कमन ए जिनिसटी सब समय पावा जाए सेटी हलो ए कला। तबे कयेक दिन होये गेले एटी किन्तु बेश पेके जाए आर खेतेओ भालो लागे ना। आर डाइनिंग टेबिले अवहेलाय गड़ागड़ि खाय एई फलटी। आर सेई अवहेलार फलटीतेई तैरी करबो आजकेर एई सुस्वादु कलार बड़ा रेसिपिटी। কলার এই বড়াটা তৈরি করার জন্য এখানে আমি তিনটি পাকা বড় সাইজের কলা নিয়ে এটাকে পিউরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চালের আটা, এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ পাউডার মিল্ক এবং 1/4 কাপ চিনি। মোটামুটি আমার এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে কলার বড়াটি তৈরি করব। প্রথমে আমি কলাটা নিয়ে নিছি, এখানে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটাকে দেওয়ার পর আমি এভাবে হাত দিয়ে একটু মেখে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখেন চিনিটা কিন্তু আমার অলরেডি গলে যাচ্ছে। আমি এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব চালের আটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা, দিয়ে দিব পাউডার মিল্ক। দেওয়ার পর আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না, আমি সেভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখেন আমি কিন্তু এটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা আমি ঘন করে নিয়েছি। সো ব্যাটারটা কিন্তু খুব বেশি আমি ঘন করিনি, আবার খুব একটা পাতলা না। তো এখন আমি এটাকে ভেজে নেব। বড়াটা ভাজার জন্য আমি চুলাটা অন করে দিলাম। আর একটা প্যান নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে সেই অনুযায়ী তেলটা দিবেন। এখন আমি অপেক্ষা করব তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত। খুব বেশি গরম হওয়া যাবে না, কারণ খুব বেশি গরম হয়ে গেলে দেখা যাবে উপরটা পুড়ে যাবে এবং ভিতরের সাইডটা হবে না। সো অল্প একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব কলার সেই বড়াগুলো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি হাতের সাহায্যে এভাবে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সাইজটা কত বড় করবেন এটা আপনার উপর নির্ভর করতেছে। তৈরি হয়ে গেল আজকের পাকা কলার সুস্বাদু বড়া রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই দারুণ এবং ইয়াম্মি। আশা করছি সবাই বাসায় এটি ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আর নিত্য নতুন ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।